হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আজকে থেকে শুরু হলো দুর্গাপূজার সিরিজ। তো এটা হচ্ছে ফার্স্ট লুক যেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে ভিডিওটা, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর বেশি দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি ডট অ্যান্ড ক্রিম ময়েশ্চারাইজারটা, এটা কিন্তু আমার অল টাইম ফেভারিট। নেক্সট প্রাইমার হিসেবে আমি ইউজ করছি সুইস বিউটির এই প্রাইমারটা, এটা শেড কিন্তু গোল্ডেন। নেক্সট ইনসাইটের এই কনসিলার প্যালেটটা থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি কিন্তু আমার রেডনেসগুলোকে হাইড করে নিচ্ছি, যাতে আমার মুখের যত রকমের ডার্ক স্পট আছে সেগুলো যেন হাইড হয়ে যায়। নেক্সট আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি পিএসসির এই ফাউন্ডেশন, এটা কিন্তু আমার সবসময় ফেভারিট, আর এটাই কিন্তু আমি যে কোনো শ্যুটে ইউজ করি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি, কারণ আমার বিউটি প্ল্যানে দিয়ে ব্লেন্ড করতে গিয়ে আমার ফাউন্ডেশনগুলো জানি না কেমন একটা হয়ে যায়। তার জন্যই ফার্স্টে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেন বিউটি ব্লেন্ডার ইউজ করি। নেক্সট আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা, এটার শেড কিন্তু লাইট ময়। তো ভালো করে আমি জায়গাগুলোকে হাইলাইট করে নিচ্ছি আর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু এটা একদম সিম্পল অ্যান্ড সাটল মেকআপ, তার জন্য আমি কিন্তু একদম অল্প কোয়ান্টিটির প্রোডাক্টই ইউজ করছি। নেক্সট ব্লাশ আমি ইউজ করছি ইনশাইনের এই ব্লাশটা, এটা শেড পিচ। তো ভালো করে ব্লাশটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে সেট করে নেব। আর কম্প্যাক্ট হিসেবে আমি ইউজ করছি মেবলিন ফিটমির এই কম্প্যাক্টটা, এটাও কিন্তু আমার অল টাইম ফেভারিট। মানে আমি নর্মাল যদি সানস্ক্রিন ইউজ করেও যাই, তাও আমি এই কম্প্যাক্টটাই ইউজ করি। এটা কিন্তু অয়েলি স্কিনদের জন্য একদম পারফেক্ট একটা কম্প্যাক্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গলায়ও অ্যাপ্লাই করে নিচ্ছি এই কম্প্যাক্টটা। নেক্সট আমি আইশ্যাডো হিসেবে ইউজ করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা, এটা কিন্তু আমাকে দিদিভাই বার্থডেতে গিফট করেছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর আমি কিন্তু আজকে একদম লাইট কালারের আইশ্যাডো করবো, তো আমি একটা পিঙ্কও না ঠিক একদম পিচ কালারের একটা আইশ্যাডো ইউজ করছি, মানে আইশ্যাডো শেড ইউজ করছি। কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু একটা পিচ কালারের শিমার শেড ইউজ করব, তোমরা দেখতেই পারবে। আর এটা কিন্তু আমি শুধু আইলিডটাতেই অ্যাপ্লাই করছি, আর আইশ্যাডোটা কিন্তু আমি একদম লাইট একদমই লাইট রাখতে চেয়েছি। আর চোখের নিচেও কিন্তু আমি হালকা করে পিচ কালারটা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি ইউজ করছি কিন্তু সুগার পপের এই আইলাইনারটা, এটা কিন্তু ভীষণ ভালো আর একদমই ম্যাট ফিনিশ দেয়। আর নেক্সট আমি মাস্কারা ইউজ করছি মেবলিনের, এটা আমার অল টাইম ফেভারিট, কি বলবো। আর আইব্রোটা কিন্তু আমি সব সময় এই সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা দিয়েই করে থাকি। তোমরা জানো, যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি কিন্তু এই আইশ্যাডো প্যালেটটার থেকেই আইব্রোটা করে থাকি, আর আমার কিন্তু একদম পারফেক্ট লাগে। তোমরা তো জানোই আমার আইব্রোটা কতটা প্রবলেম করে যে কোনো মেকআপ করতে হলেই। তো ভালো করে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি, কারণ কি মেকআপের একটা ভাইটাল পার্ট হচ্ছে কি আইব্রোটা, মানে আইব্রোটা ঠিক না লাগলে কোনো কিছু পারফেক্ট লাগে না। আর আমি কিন্তু আজকে হাইলাইটার হিসেবে ইউজ করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটার থেকে একটা শিমার শেড, মানে গোল্ডেন টাইপের। যেহেতু একটা দুর্গাপূজা লুক, তাই জন্য আমি গোল্ডেন কালারের হাইলাইটারই ইউজ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। যাই হোক, নেক্সট একদম লাস্ট মোমেন্টে আমি চলে এসেছি লিপস্টিক। আমি একটা মার্সের একটা লিপ লাইনার দিয়ে ভালো করে লিপটাকে ড্র করে নিলাম। দেন আজকে কিন্তু আমি ইউজ করব আমার অল টাইম ফেভারিট মাই গ্ল্যামের লিপস্টিক, এটা কিন্তু একদম অ্যাফোর্ডেবল একটা লিপস্টিক আর বেশ ভালো কিন্তু স্টে করে, মানে আমার তো বেশ ভালো স্টে করে। আর আজকে কিন্তু আমি যে সেটটা ইউজ করছি সেটা হলো কাপ কেকি, ভীষণ ভালো। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা মিষ্টি। আর আজকে কিন্তু আমি একটা পিঙ্ক কালারেরই শাড়ি পরতে চলেছি, যাই হোক তার জন্যই কিন্তু আমি আজকে একটা পিঙ্কি পিঙ্কি লুক দিলাম। তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে বলো না। আর আমি কিন্তু যেহেতু দুর্গাপূজা লুক, তার জন্য কিন্তু আমি আজকে গোল্ডেন জুয়েলারি পরতেই প্রেফার করেছি বেশি। আর এই হচ্ছে গিয়ে আজকের হেয়ারস্টাইল, মানে আজকে আমি একটা খোপার মতনই হেয়ারস্টাইল করতে চলেছি, কারণ কি যেহেতু দুর্গাপূজা, তো দুর্গাপূজাতে শাড়ি পরলে খোপা করলে বেশ দারুণ লাগে। আর যদিও আজকে আমি গজরা লাগাইনি, যেহেতু একটা নর্মাল লুক ছিল আজকেরটা, আস্তে 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 আরও সুন্দর সুন্দর লুক আসতে চলেছে আমার আমার পেজে। তো হেয়ারস্টাইলটা তোমরা দেখো, এটা কিন্তু একদম মানে 5 মিনিট হেয়ারস্টাইল যাকে বলে, একদম ফটাফট, কোনো কিছু লাগবে না, কোনো মেশিন লাগবে না, কিছু লাগবে না। আমি গার্ডারও ইউজ করিনি, যাদের তোমাদের চুল বেশি সিল্কি তারা একটা গার্ডার লাগিয়ে নিও ফার্স্টে। তো আমি চুলটাকে ভালো করে টুইস্ট করে নিচ্ছিলাম, দুটো পার্টিশন করে ভালো করে টুইস্ট করে নিয়ে রাউন্ড 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 করে
একটুখানি চুলগুলোকে বের করে দিচ্ছিলাম, মানে একটু যাতে ফ্লাফি হয় ব্যাপারটা। মানে আমি একটু রোজ বান টাইপ করবো আজকে, তোমরা দেখতেই পারবে। তো আমি ভালো করে রাউন্ড করে নিয়ে, রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আমি কাটা দিয়ে ভালো করে অ্যাটাচ করে দিচ্ছিলাম। আমার চুল অতটাও সিল্কি না, তার জন্য আমার সেরকম কোনো ক্লিপ লাগেনি, আমি কাটা দিয়েই ভালো করে সেট করে নিয়েছিলাম। হয়তো দুটো ক্লিপ লেগেছিলো আমার, যাই হোক। তো এই হচ্ছে আজকের খোপা, আর খোপাটাও বেশ সুন্দরই হয়েছিল, মানে আমার বেশ ভালো লেগেছিলো। তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমরা জানিও। এই হলো আজকের লুক। আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এটা কিন্তু একদম সিম্পল অ্যান্ড সাটল মেকআপ ছিল। আমি মার একটা শাড়ি পরেছি, মাটির প্রিন্টের উপর থাকলে তোমরা দেখতেই পাচ্ছ। ব্লাউজটা আমারই। সবাই তোমরা বলেছিলে যে দিদি দুর্গাপূজার লুক নিয়ে আসো, দুর্গাপূজার লুক নিয়ে আসো। তো চলে এসেছি দুর্গাপূজার লুক নিয়ে। এখন থেকে দুর্গাপূজার অনেক 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 লুক পোস্ট হতে চলেছে। যাই হোক, তো এটা ছিল ফার্স্ট লুক। ফার্স্ট লুকটা আমি শাড়ি পরেই করলাম। নেক্সট লুক তোমরা কিছুর উপর দেখতে চাও আমাদের, আমাকে জানাতে ভুলো না। মানে শাড়ি নাকি চুড়িদার নাকি ওয়েস্টার্ন, সেটাও আমাকে জানিও। যে কোনো দিন দুর্গাপূজার মধ্যে যে কোনো একদিন তোমরা সকালে এরকম একটা লুক দিয়ে যাও, দারুণ লাগবে দেখতে। যাই হোক, তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো লুক নিয়ে। তো আজকের জন্য এইটুকুই। আর হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে সেটা তোমরা জানাতে ভুলো না। আমি এরকম করে এই ফার্স্ট ভিডিও করলাম। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো লুক নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।